এলিঙ্গার মধ্যে আফতাবী আর এহলাল উদ্দিন ইমনকে বিয়ে দেওয়া তো এটা ওই যে জয়েন করছি। হ্যাঁ হ্যাঁ, স্বাভাবিক যেটা যে চলে যায় টাইম, ফার্স্ট টাইমটা ওরে গেছে আর কি। ওকে নেক্সট, আমরা আরেকটা শব্দ, আমি লাস্ট শব্দ কোনটা বলেছিলাম তো বলো তো আমাকে। স্যার আইডিয়া পর্যন্ত বলছিলেন। আইডিয়া পর্যন্ত বসছি না, দাঁড়াও, আইডিয়ার পর পরই হবে আর পরেরটা। আচ্ছা মমতাহিনা এন্টার করেছো? হ্যালো আচ্ছা আমি বলতে থাকি। হ্যাঁ, আইডিয়াটা হচ্ছে নশন বা কনসেপ্ট বা থট, তুমি বললা তাই না? আচ্ছা অবভিয়াসলি কি লিখেছো, কি মুখস্থ করেছো? অবভিয়াসলি স্যার অবভিয়াসলি এভিডেন্টলি এভিডেন্টলি বা ডিস্টিংক্টলি, অর্থাৎ খুব সুস্পষ্ট ভাবে। অবভিয়াসলি হচ্ছে কথাটা বাংলাদেশি বলি আমি সুস্পষ্ট ভাবে, সেটারই আমার ইয়ে হচ্ছে এভিডেন্টলি বা ডিস্টিংক্টলি। প্রেস্টিজ, প্রেস্টিজ শব্দটা আমরা স্ট্যাটাস অনার স্ট্যাটাস বা অনার। মুখে দেরি হচ্ছে কেন? কি জানি স্যার, তো অ্যাডমিট দিলাম, তো অ্যাডমিট তো দিলাম, অ্যাডমিট তো হয় নাই, দিলাম যে দিলাম তো স্যার আসছি। আচ্ছা দেখো, তারপরে যেটা হবে তোমার আইডিয়া বললাম, অবভিয়াসলি বললাম, প্রেস্টিজ বললাম, যে স্ট্যাটাস অথবা অনার, স্ট্যাটাস বা অনার। ন্যাশনাল, ন্যাশনাল হলেই তোমার লোকাল লোকাল বা ডোমেস্টিক, সিনোনিম, সিনোনিম এটা ডোমেস্টিক। হ্যাঁ আচ্ছা, তোমরা আরেকটা জিনিস সংশ্লিষ্ট আসলে সাথে সাথে জিজ্ঞেস করলে শেখা হয়ে যাবে। বলতো আমরা যখন পররাষ্ট্র মন্ত্রী স্যার বলি ন্যাশনালের লোকাল ডোমেস্টিক এটা কি সিনোনিম? সিনোনিম, হ্যাঁ হ্যাঁ, লোকাল ডোমেস্টিক কিন্তু ন্যাশনাল, আমার ভিতরের ব্যাপার, ন্যাশনাল জাতীয়, হ্যাঁ আমার আঞ্চলিক ব্যাপার। ডোমেস্টিকও কিন্তু আমরা গৃহপালিত বলি, মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমার ভেতরে আভ্যন্তরীণ, ডোমেস্টিক হচ্ছে আভ্যন্তরীণ, ঠিক আছে? তো ওই প্রসঙ্গে আমি একটু বলি তোমাদেরকে, যে তোমাদেরকে যখন আমরা ইংরেজি শুনি, ইংলিশ খবরগুলো শুনবা, হ্যাঁ খবর শুনলে বা ইংলিশ পেপারগুলো পড়বা, তাহলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমি যখন বলি পররাষ্ট্রমন্ত্রী তখন কি বলি বলতো? আমরা পররাষ্ট্রমন্ত্রী যখন বলি তখন কি বলি ইংলিশ? ডোমেস্টিক পররাষ্ট্র, পররাষ্ট্রমন্ত্রী আর স্বরাষ্ট্র, পররাষ্ট্রমন্ত্রী হ্যাঁ আর স্বরাষ্ট্রমন্ত্রী, দুটো ইংরেজি। প্রাইম মিনিস্টার, না প্রাইম মিনিস্টার তো আমার প্রধানমন্ত্রী। আমরা যখন স্বরাষ্ট্রমন্ত্রী বলছি, স্বরাষ্ট্রমন্ত্রী, তখন কিন্তু আমরা স্টেট মিনিস্টার বলি, স্টেট মিনিস্টার, দ্যাট ইজ স্টেট হোম। হ্যাঁ হ্যাঁ, আর আমাদের প্রাইম মিনিস্টার তো প্রধানমন্ত্রী, তো এই যে, হ্যাঁ হ্যাঁ, এই শব্দগুলো আমরা একটু খেয়াল রাখবো আর কি। ন্যাশনাল আমরা বলছি লোকাল বা ডোমেস্টিক। হ্যাঁ, ইউনিক, ইউনিক হচ্ছে তোমার সিঙ্গেল, ইউনিক একেবারেই সাধারণ, এবং ইউনিকের ইয়েটা তোমার বিপরীত, অ্যান্টোনিমটা কিন্তু অর্ডিনারি, ইউনিক আর অর্ডিনারি সিনোনিম, এটা কিন্তু অর্ডিনারি। হ্যাঁ, ইউনিক হচ্ছে সবার মধ্যে আলাদা যে সেই ইউনিক, আর সবার মতো যে সাধারণ সেটা হচ্ছে অর্ডিনারি, ঠিক আছে? হ্যাঁ, ইউনিকের হতো বা আমার ইয়ে হতো, সিনোনিম হতো, স্পেশাল হতো, স্পেশাল। ন্যাটিভ, ন্যাটিভ, ন্যাটিভ হচ্ছে তোমার এখানে ফরেন, এক্সট, এটা অ্যান্টোনিম। ন্যাটিভে ন্যাটিভ কিন্তু একচুয়ালি লোকাল, ন্যাটিভ আর ন্যাশনাল একই। হ্যাঁ, এটা হচ্ছে তোমার ফরেন বা এক্সোটিক। তারপর ভ্যারাইটি, ডাইভার্সিটি, ভ্যারাইটি ডাইভার্সিটি। হ্যাঁ আচ্ছা, আমরা হোম মিনিস্টারও বলতে অ্যান্টোনিম না স্যার, এটা অ্যান্টোনিম। হ্যাঁ কোনটা? ভ্যারাইটি ডাইভার্সিটি হচ্ছে একই, সিনোনিম, ভ্যারাইটি যা ডাইভার্সিটি। আচ্ছা আমরা কিন্তু হোম মিনিস্টারও বলি, যখন স্বরাষ্ট্রমন্ত্রী বলছি আমরা হোম মিনিস্টার বলছি, হোম মিনিস্টার, ঠিক আছে? ওই ব্যাপারগুলো তোমরা ইয়াতে দেখো, যে পেপারগুলো পড়বা, তাহলে খুব ক্লিয়ার হয়ে যাবে, সবসময় এর দেন আসে। ওকে, এখন আমরা চলে যাব আমাদের ইয়েতে, পরবর্তী আমি প্রিপজিশনে কিছু দেখিয়ে
আমার আজকে যদি সময় থাকে, ইচ্ছা আছে তোমাদের কিছু রাইটিংস এর লিস্ট দিয়ে একটা রাইটিং নোট দিয়ে দেবো শনিবারের জন্য লিখতে পড়ে শোনা। স্যার বই টই তো নাই, কোথেকে পড়বো স্যার? ওটাই বললাম, পরের কথা শুনো নাই, যে রাইটিং এর লিস্ট দিয়ে একটা রাইটিং এর নোট দিয়ে দেবো একটা আইটেমের, তখন পড়বে আর কি। স্যার আপনি যে রাইটিং এর লিস্ট গুলো দিয়ে রাখেন, লিস্ট দিয়েই আমি নোটটা দিয়ে দেবো এখনই, একটু পরে অ্যাডজেক্টিভ প্রিপোজিশনটা পড়ে নিই আমরা। তো তাহলে এই দুটো তো তোমাদের হয়ে গেছে না, মডিফায়ার্স দুটাই মোটামুটি। আচ্ছা তো আমরা চলে যাই, দেখো প্রিপোজিশনের আরো কিছু লিস্ট আমরা আজকে বের করবো, এরকম কিছু লিস্ট পড়লেই আমাদের আর দুই চার দিন তারপরে আমরা সলভ করতে পারবো। তো দেখি আমাদের পরের ইয়াতে যাই, প্রিপোজিশনের লিস্টে যাই পরবর্তীতে। স্যার এতগুলো তো মনে থাকবে না, রোজ একটু একটু পড়ো, অসুবিধা নাই। তো আমার দেওয়াটা যে একদিনে তোমাকে শিখে ফেলতে হবে তাও না, হ্যাঁ তুমি নিতে থাকো, পড়তে থাকো কিছুদিন কিছুদিন করে, অল্প অল্প পড়তে থাকো, অসুবিধা নাই। তিথি হ্যাঁ বল। হ্যাঁ ওই যে স্যারকে বলছি ইংলিশ ক্লাস করতে, হ্যাঁ স্যার সামনের মাস থেকে করব ইংলিশ ক্লাস, হ্যাঁ বলছি 2 তারিখ থেকে। ঠিক আছে দেখো, 2 তারিখ কি বার? সোমবার থেকে করবো, কারণ রবিবারে সোমবুধের পরে আমরা আবার ওইদিকে শুক্র শনি পাবো। ওই জন্য স্যার ওই তো 4 দিন না, 2 দিন ইংলিশ পাস পার, বাকি 2 দিন তো ওই জন্য রবি লাগবে না, তখন তো লাগবে তোমার শনি সোম বুধ আর শুক্র, শনি সোম বুধ আর শুক্র। ঠিক আছে তাহলে ওই তো 3 তারিখ তো হবে, হ্যাঁ 3 তারিখ। দা এখানে তোমার লিস্টটা পেয়েছো, দেখো তো একটা লিস্ট আসছে, হ্যাঁ এখানে একটা লিস্ট আসছে দেখো। তো এই লিস্টে আমরা কতদিন প্রথম 25টা পড়েছিলাম, অর্থ সহ তোমাদেরকে বলেছিলাম, তো অর্থটা কিন্তু মুখ্য। হ্যাঁ আমি যখন অর্থ বলবো আমার অর্থ শুনে সাথে সাথে লিখবে, ওই শব্দগুলো তো তোমার স্ক্রিনে তুমি পাচ্ছই, তুমি নাম্বার দিয়ে অর্থ লিখবে তার, এগুলো তুমি যেটা যে নাম্বার এখানে ইংলিশ সেটা সেই নাম্বার দিয়ে অর্থ লিখবে, পরবর্তীতে তুমি মিলিয়ে শিখে রাখলে তোমার জন্য ভালো, যে তুমি সাথে সাথে ব্যবহার করতে পারছো। এবং এরকম কিছু গ্রুপ ভার্ব পড়ে রাখতেই হবে, তাছাড়া তুমি যখন সলভ করতে যাবে তখন কিন্তু মনে থাকবে না, নাইলে আর পড়লে ইউজ করলে মনে থাকবে। গতকালকে কয়েকটা জিজ্ঞেস করবো অর্থ মনে আছে কিনা, পারবা? আমি কিন্তু এখন সিরিয়াল ব্রেক করে প্রিপোজিশনটার অর্থ ধরছি, তাতে আমি যদি বলি যে অ্যাবাউন্ড উইথ আর অ্যাবাউন্ড ইন, এই দুইটা যদি পার্থক্য করতে দেই কি দিয়ে করবা, দুটা বাক্য বলো দেখি, আমি এক বাক্য দিয়ে তোমাদেরকে বলে দেই, বলবো একটা আমি যদি বলি যে দিস পন্ড ইজ অ্যাবাউন্ড উইথ ফিশেস, ঠিক আছে স্যার? তাহলে হবে মানে ভরা থাকা, হ্যাঁ হ্যাঁ ভরে থাকা কোনো কিছু দিয়ে, মানে মাছ পুকুরগুলো ভিতরে পরিপূর্ণ সেটার আগে ইন বসাবে, যেমন দা ফিশেস অ্যাবাউন্ড ইন দা পন্ড, দা ফিশেস অ্যাবাউন্ড ইন দা পন্ড, দা অথবা ফিশ, ফিশ নিজে কিন্তু আসলে প্লুরাল শব্দ, ফিশেস সবসময় বলা লাগেও না, ফিশ বললেই চলে, ফিশকে আমরা সিঙ্গুলার বলে দুইভাবে ব্যবহার করতে পারি, ফিশ অ্যাবাউন্ডস ইন দ্য পন্ড অথবা ফিশ অ্যাবাউন্ড ইন দ্য পন্ড, তাও হবে। তাহলে যে জায়গা সেটা বললে আমি ইন বলবো, আর যার দ্বারা সেটা বললে আমি উইথ বলবো, এটা আর কি। অ্যাবসেন্ট ফ্রম আর অ্যাবস্টেন ফ্রম দুটার মধ্যে পার্থক্য বলো দেখি, অ্যাবসেন্ট ফ্রম আর অ্যাবস্টেন ফ্রম,
অ্যাবস্টেনশন ফ্রম তো স্যার অনুপস্থিত থাকা, আর অ্যাবস্টেইন ফ্রম হচ্ছে বিরত থাকা, বিরত থাকা। হ্যাঁ, হি অ্যাবস্টেইনস ফ্রম কার্যগতভাবে ইল ডিডস, এরকম আর কি, সে খারাপ কাজ থেকে বিরত থাকে বা বিরত আছে, এরকম আর কি। ঠিক আছে, আচ্ছা আমরা ডান পাশে চলে যাই। তোমাদেরকে আমি কিছু এখানে দিয়েছিলাম, 25টা, গোটা 25টা দিয়েছিলাম। 26 থেকে তুলে দেখো, 26 থেকে দেখো লেখা আছে বার্ক অ্যাট, ধারণা আছে হোয়াটস দ্য মিনিং অফ বার্ক অ্যাট, বিএআরকে বার্ক। বার্ক অ্যাট হচ্ছে অ্যাকচুয়ালি বার্কের পরে অ্যাট বসে, আর যে কুকুর যখন সাউন্ড করে না নিজের ডাক ডাকে, তখন আমরা ওকে বার্কিং বলি। হ্যাঁ, শুনতে পাচ্ছো দুজনই, শোনা যাচ্ছে? ওকে, বার্কেট আমরা বলি, দা ডগ বার্কস অ্যাট দা গেস্ট বলি না আমরা, অতিথির সামনে চিৎকার করছে ডগটা, বার্ক অ্যাট, বার্কের পরে অ্যাট হয়। 27 বলো আমাকে, বেসড অন, কি মনে হয়? বেসড অন হচ্ছে প্রতিষ্ঠিত, based on প্রতিষ্ঠিত। আমি যদি বলি যে this law is based বা this rule is based on law, এই রুলটা আইনের উপর প্রতিষ্ঠিত, এরকম। বাস্ক ইন, বাস্ক ইন হচ্ছে রোদ পোহানো, ইংরেজিতে বাক্য বলো একটা, বাস্ক ইন কি হতে পারে? বাস্ক ইন, হ্যাঁ, মানে কি এটা? বাস্ক ইন হচ্ছে রোদ পোহানো, রোদ পোহানো। We bask in the sun. I bask in winter season. In the sun, তাহলে in the sun বলো, বা I bask বলো, bask পরে in বলছে, এই জন্য নয় ওই sun আসবে, bask in the sunshine বা I bask in the sun, ঠিক আছে, on beach বা in the winter season ইত্যাদি। Beg for, beg for মানে হচ্ছে কোনো কিছুর জন্য অনুরোধ করা, beg for। আমরা তো এটা অসচেতন ভাবে we beg for pardon বলি না আমরা, এরকম। তারপরে লেখা আছে দেখো বিলং টু, বিলং টু হচ্ছে কোনো কিছুর মালিকানা ভুক্ত হওয়া, বিলং টু। আমি তো আই বিলং টু দিস হাউস, এই বাড়িটা আমার, আই বিলং টু দিস হাউস, ঠিক আছে, বিলং টু। বিলিভ ইন, বিলিভ ইন হচ্ছে বিশ্বাস করা, কোনো কিছুতে বিশ্বাস স্থাপন করাটাই হচ্ছে বিলিভ ইন। আমি কালকে বলছিলাম এরকম বাক্য, আই বিলিভ ইন গড বলতে পারি আমরা। বেনিফিশিয়াল টু, বেনিফিশিয়াল টু হচ্ছে উপকারী, আমরা যে বলি যে মর্নিং ওয়াক ইজ বেনিফিশিয়াল টু হেলথ, এরকম বেনিফিশিয়াল টু। আচ্ছা, ব্লাইন্ড টু আর ব্লাইন্ড অফ, এই দুটো অর্থ কি, যে কোনো একটা বলবো দেখি, ব্লাইন্ড টু আর ব্লাইন্ড অফ, যে কোনো একটা, এই জন্য বলতে বলছি যে তোমাদের জানা আছে যে কোনো একটা, ব্লাইন্ড অফ আর ব্লাইন্ড টু কোনটা কি অর্থ মনে হয় বলো তো, একটা বলো অর্থ অন্তত। স্যার ব্লাইন্ড মানে তো অন্ধই, অন্ধ। এখন ব্লাইন্ড এর পরে যে টু বসে যায় তাহলে কেমন অন্ধ, আর ব্লাইন্ড এর পরে যে অফ, কোনো কিছুর জন্য অন্ধ, কোনো কিছুর জন্য অন্ধ, জানি জিনিসটা একটু বলো দেখি, আমি বুঝিয়ে বলো দেখি, কোনো কিছুর জন্য, কোনো কিছুর জন্য ভক্ত খুব ওই হিসেবে বলেছে অন্ধ, ব্লাইন্ড টু দিয়ে, ব্লাইন্ড অফ দিয়ে কি হবে বলো দেখি, তুমি যে অন্ধ, ব্লাইন্ড টু তোমরা বাংলা অর্থ যে ব্লাইন্ড বললা, সেই ব্লাইন্ডের অর্থ যখন অফ হবে তখন হবে, হি ইজ ব্লাইন্ড অফ ওয়ান আই, হি ইজ ব্লাইন্ড অফ আইস, ঠিক আছে, সে চোখে অন্ধ। আর ব্লাইন্ড টু হচ্ছে পক্ষপাতিত্ব, ভক্ত হওয়া, ভক্ত ঠিক না, পক্ষপাতিত্ব করা, ব্লাইন্ড টু অর্থাৎ দেখেও না দেখার ভান করা, ব্লাইন্ড টু উপেক্ষা করা, না দেখার, যেমন আমরা বলি না হি ইজ ব্লাইন্ড টু হিজ সানস ফল, হি ইজ ব্লাইন্ড টু হিজ সানস ফল, সে তার ছেলের ত্রুটিতে বা দোষে অন্ধ, মানে ছেলের দোষ দেখে না, ব্লাইন্ড টু ওইটা। আর ব্লাইন্ড অফ হচ্ছে চোখে অন্ধ। তবে একটা গ্রামার বইয়ে ব্লাইন্ড ইন দেখলাম, অ্যাকচুয়ালি ব্লাইন্ড ইন কিন্তু আমরা ব্যবহার করি না, মানে ব্লাইন্ড অফ আইস বলি কিন্তু আমরা, তাই না? আচ্ছা, বর্ন অফ, জাত, জাত বা জন্ম নিয়েছে এমন, হি ইজ বর্ন অফ এ নবল ফ্যামিলি, আমরা প্রায় সময় পড়ি। তারপর অর্থ দেখো বিজি উইথ, বিজি উইথ যখন আমি বলছি তখন বুঝবো যে বিজি উইথ কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকা, হ্যাঁ, হি ইজ বিজি উইথ হিজ স্টাডিজ বলা যায়, বিজি উইথ। তারপরে বিজি উইথ এর পরে অর্থ লেখো ব্লেসড উইথ, ব্লেসড উইথ হচ্ছে লেখো আশীর্বাদ পুষ্ট, ব্লেসড উইথ, দ্য ওল্ড উইমেন ইজ ব্লেসড উইথ এ সন, the parents are blessed with their children, erokom the children are blessed with their parents, ashirbad pushto.
মনে থাকবে না, আমি কথার মধ্যে বলতে থাকি তোমরা লিখতে থাকো। বাউন্ড ফর, বাউন্ড ফর যখন দেখবা তখন বাধিত হওয়া কোনো না, এখানে বাউন্ড হয় আমি এই কাস্টমের বাড়ি ধরে, ঠিক আছে আই এম বাউন্ড ফর দিস ওয়ার্ক, ঠিক আছে। কিন্তু এমনিতে বাউন্ড ফর মানে কোথাও যাত্রা করার জন্য অথবা কোনো কিছু জন্য প্রস্তুত থাকা, কোনো কিছু জন্য প্রস্তুত থাকা বাউন্ড ফর, আর যাত্রা করার জন্য অর্থাৎ কোথাও যাওয়ার জন্য গাড়ি, যেমন দিস কার ইজ বা দিস বাস ইজ বাউন্ড ফর ঢাকা, এই গাড়িটা ঢাকায় যাবে, হ্যাঁ এরকম প্রস্তুত থাকা বা কোথাও যাওয়ার জন্য, যাওয়ার উদ্দেশ্যে থাকা বা ব্যস্ত ইয়ে থাকা আর কি, প্রস্তুত থাকা, যাওয়ার জন্য প্রস্তুত থাকা, করার জন্য প্রস্তুত থাকা, দুইটাই আমরা বাউন্ড ফর হিসেবে ব্যবহার করতে পারবো, যে প্রস্তুত থাকা বা কোনো স্থানের উদ্দেশ্যে যাত্রা করা। আচ্ছা এরপরে দেখো বা বাউন্ড ফর এর পরে আছে বাস্ট ইনটু, কি মনে হয় বলো তো? বাস্ট ইনটু মানে কি? মানে কোনো কিছু বিষয়ে মানুষের জন্য খুব দম্ভ থাকে, হ্যাঁ গর্ব করে, ধরুন আমরা বোস্ট অফ করি, হ্যাঁ বোস্ট অফ মানে তো অ্যাকচুয়ালি খুব একটা ভালো সেন্সে না, অহংকার আর অহংকার করায় বলতে পারো, গর্ব আর অহংকার মধ্যে একটু পার্থক্য আছে। আমি যদি বলি যে আই টেক প্রাইড, আই এম প্রাউড অফ ইউ যখন বলি তখন আমি খুব মানে এটাকে পজিটিভ সেন্সে বলছি যে আমি তোমাকে নিয়ে গর্ব করি, আই এম প্রাউড অফ ইউ। কিন্তু আই এম বোস্ট অফ ইউ মানে হচ্ছে তুমি এক হোমরা চোমরা, আমিও তোমাকে নিয়ে অনেক গর্ব, তোমাকে নিয়ে আমি যা কিছু মানুষ করতে পারি সেটা বোস্ট অফ, বোস্ট অফ আমার অনেক সম্পদ আমি নিয়ে মানুষের সামনে সেটা ফুটাইতেছি, এটা বোস্ট অফ। কিন্তু প্রাইড অফ হলে তখন, প্রাউড অফ হলে তখন হচ্ছে আমি গর্ব করছি, এটা মানে স্বাভাবিক ভালো সেন্সে। ওই প্রাউড থেকে আমরা প্রাইড বলি, ওটা নাউন, অর্থাৎ আমি প্রাউড অফ হয়, প্রাউড হচ্ছে অ্যাডজেক্টিভ, আই এম প্রাউড অফ মাই ওয়েলথ হতে পারে, আই এম প্রাউড অফ মাই ওয়েলথ আমি ভালো সেন্সে, আমার সম্পদ আছে আমি এটা নিয়ে খুব গর্বিত। কিন্তু আমি যদি বলি আই টেক প্রাইড, টেক হলে তখন প্রাইড, তখন নাউন, তখন আর অফ হয় না, ইন হয়, আই টেক প্রাইড ইন মাই ক্যারিয়ার, আই টেক প্রাইড ইন মাই ওয়েলথ হতে পারে। আর যখন বোস্ট অফ ওইটাও হবে, কিন্তু মনে রাখবে বোস্ট অফ হচ্ছে নেগেটিভ সেন্সে, খারাপ সেন্সে বোস্ট অফ। ওকে তারপরে আসো লাস্ট বলছে এখানে কল ইন, এই লাইনের লাস্ট আর কি কল ইন। তো কল ইন শব্দটা থেকে যদি আসি আমরা, কল ইন হচ্ছে ডেকে আনা, কল ইন হচ্ছে ডেকে নিয়ে আসা, আমরা যে কলিং ডাক্তার বলি, কলিং এ ডাক্তার, এরকম যে কাউকে আমরা ডাকতে গেলে আমরা কল ইন বলবো, কল ইন। কল ইন এর পরে এগুলো সব তুলছো, স্ক্রিনশট তো নিচ্ছ নাকি? স্যার আমি লিখে নিয়েছি। আচ্ছা খুব ভালো, কল ইন এর পরে দেখো, তারপর পাশাপাশি স্ক্রিনশটটা নাও, যা কিছু লিখো না কেন স্ক্রিনশটটা এই জন্য নিবা, তোমার খাতাটা হারাতে পারে, আর এটা সুন্দর করে স্কিপ করা আছে, তখন করোনা থাকবে না তোমরা, ওই যে করোনাতে এখনো যদি ক্যারি প্লাজাতে সুযোগ থাকে গিয়ে আমার এগুলোকে পেন ড্রাইভে নিবা, যেগুলো তুমি নিচ্ছ পেন ড্রাইভে নিয়ে প্রিন্ট করে ফেলবা, প্রিন্ট করে ফাইল করে রাখবা। তো এখানে দেখো লেখা আছে তোমার কল ইন, ডেকে আনা, আমি যদি কাউকে ডাকি তখন আমি কল ইন বলবো। আর একই জিনিস কল অন যখন, তখন আমি কারোর সাথে দেখা করা, কল অন, কল ইন হলে আমি ডেকে আনছি, আর কল অন হলে আমি কারোর সাথে দেখা করছি, হি কলড অন মি, সে আমাকে দেখা করলো। আর কল ফর যখন আমি বলবো, কিছু চাচ্ছি আমি, যেমন আমি যদি বলি যে আই কল ফর ইটস এক্সপ্লেনেশন, আমি এটার একটা ব্যাখ্যা চাই, আই কল ফর ইটস এক্সপ্লেনেশন, তাহলে কল ফর হচ্ছে তোমার কোনো কিছুর ব্যাখ্যা চাওয়া বা এমনি চাওয়া, কল ফর হচ্ছে চাওয়া, কল অন দেখা করা, কল ইন হচ্ছে ডেকে আনা। তারপরে দেখো আছে কেয়ারফুল অফ, স্যার কল অনটা কি বললেন, ডেকে নেওয়া আনা, না না না, কল অন হচ্ছে দেখা করা, কল অন দেখা করা, আর কল ইন হচ্ছে ডেকে আনা, ডেকে আনা কল ইন, কল অন দেখা করা, কল ফর চাওয়া। ওকে দেখো কেয়ারফুল অফ, তোমরা সবাই জানো উই আর কেয়ারফুল অফ আওয়ার হাইজিনস, তাই না? আমরা এই সময় আমাদের করোনা পিরিয়ডে আমরা খুবই হাইজিন নিয়ে খুব ব্যস্ত সবাই, বা হওয়া উচিত, যেটা কেয়ারফুল অফ, কোনো কিছুর ব্যাপারে খুব কেয়ারফুল থাকা, ঠিক আছে কেয়ারফুল।
কেয়ারফুল অর্থে যত্নশীল থাকাও হয় আবার সতর্ক থাকাও হয়, দুটোই হবে। হে মাই মাদার ইজ কেয়ারফুল অফ মি, মা আমার ব্যাপারে যত্নশীল, অথবা আই এম কেয়ারফুল অফ জার্মস এন্ড ডিজিজেস, তখন কিন্তু আমি সতর্ক জার্ম ডিজিজেস নিয়ে। তাহলে এই জন্য আমাদেরকে কেয়ারফুল অফ হলে দুটো অর্থ হবে, যত্নশীল থাকা অথবা সতর্ক থাকা। আর কেয়ার ফর, যখন কেয়ার ফর থাকে তখন জানবা যে কোনো কিছু গ্রাহ্য করা, আমরা বলি না তুমি তো আমাকে কেয়ার করো না, তারপরে ইউ ডু নট কেয়ার, ডু নট হ্যাভ কেয়ার ফর মি, বা ইউ ডোন্ট কেয়ার ফর মি, ইউ হ্যাভ ও বলার দরকার নাই, তখন কেয়ারনেস লাগবে আবার, ইউ ডোন্ট কেয়ার ফর মি, তুমি তো আমাকে কেয়ার করো না, হ্যাঁ এই যে কেয়ার ফর। আর যখন কেয়ার অফ বলবো তখন আবার ঠিক ভিন্নটা, কেয়ার অফ হচ্ছে যত্ন নেওয়া, কেয়ার অফ মানেও যত্ন নেওয়া, কেয়ারফুল অফ মানে যেমন যত্নশীল হওয়া বা থাকা, কেয়ার অফ মানে যত্ন রাখা, হি কেয়ারস অফ হিজ চাইল্ড, এরকম কেয়ার অফ। দেখো কেয়ারলেস অফ আরেকটা অর্থ কাছাকাছি, অসতর্ক, ডোন্ট বি কেয়ারলেস অফ ইউর হেলথ, আমরা বলি অনেক সময় কেয়ারলেস অফ। ক্যাপেবল অফ, ক্যাপেবল অফ শব্দটা হচ্ছে কোনো কিছু সক্ষম থাকা আর কি, হ্যাঁ হি ইজ ক্যাপেবল অফ ডুইং দ্য সাম, সে গণিতটা করতে সক্ষম, হি ইজ ক্যাপেবল অফ, ঠিক আছে, ক্যাপেবল অফ। Confined to হচ্ছে কোনো কিছুর ভিতরে নিবদ্ধ থাকা, নিবদ্ধ থাকা বা মনোযোগী হয়ে থাকা, কোনো কিছুর মধ্যে থাকা, আবদ্ধ থাকা, হ্যাঁ হি হ্যাজ কনফাইন্ড টু হিজ স্টাডিজ বলতে পারি, হ্যাঁ হি শি ওয়াজ কনফাইন্ড টু বেড উইথ এ ফিভার, সে জ্বরে বেডে নিবদ্ধ ছিল। তাহলে কনফাইন্ড টু মানে শব্দের অর্থ হচ্ছে আবদ্ধ থাকা, সেটা আমার লেখাপড়া কাজে থাকতে পারি, আমি অসুখী করে থাকতে পারি, কনফাইন্ড টু। আর একটা হচ্ছে কংগ্রাচুলেট অন, তোমরা অনেক পেয়েছো, তোমরা অ্যাপ্লিকেশন লিখেছো যে রাইট অ্যান অ্যাপ্লিকেশন, সরি তোমরা লেটার লিখেছো বা ইমেল লিখেছো, রাইট অ্যান ইমেল অর লেটার টু ইয়ার ফ্রেন্ড কংগ্রাচুলেটিং হিম অন হিজ ব্রিলিয়ান্ট সাকসেস, তাহলে কংগ্রাচুলেটিং হিম, তখন কিন্তু কংগ্রাচুলেশন হিম, আর যে বিষয়ের জন্য কংগ্রেচুলেশন তার জন্য অন, কংগ্রাচুলেশন কিন্তু কারো কোনো বন্ধুর জন্য না, কংগ্রাচুলেশন অন ইউর ফ্রেন্ড হবে না, কংগ্রাচুলেশন অন ইউর ব্রিলিয়ান্ট রেজাল্ট বা অন হিজ ব্রিলিয়ান্ট রেজাল্ট, ইন কংগ্রাচুলেটিং হিম, ঠিক আছে। আর আমি যদি বলি এ কংগ্রাচুলেশন, যখন নাউন করে দেবো, হ্যাঁ এ কংগ্রাচুলেশন টু ফ্রেন্ড, হ্যাঁ অন হিজ ব্রিলিয়ান্ট রেজাল্ট, কংগ্রাচুলেশন টু ফ্রেন্ড। আর যখন কংগ্রাচুলেট থাকবে তখন সরাসরি কংগ্রাচুলেট এ ফ্রেন্ড, এরকম ভার্ব, কংগ্রাচুলেট শব্দটা হচ্ছে ভার্ব অ্যাকচুয়ালি। তা আমাদের মোটামুটি প্রিপোজিশন গোটা 50টা হয়েছে আজকে, তাতে এ বি সি পর্যন্ত আমি এসেছি, এ বি সি দিয়ে প্রচুর আছে, আমি যেগুলো একটু কমন কমন এগুলো বের করছি, তো দেখি আমরা চেষ্টা করি যতটা পারি ওয়ার্ড লেটারগুলোকে কভার করে গোটা 100-150 পর্যন্ত 2-3 দিনে শেষ করার আর কি। শেষ হয়ে গেলে আমরা পরে 100-150 হচ্ছে একেবারে প্রাথমিক অবস্থা, 100-150 তুমি যখন বিসিএস দিবা হাজারে হাজারে শিখবা, আইএলস যখন দিবা তুমি লাখে লাখে শিখবা, আমাকে বলতে হবে না, বুঝেছ, একটা বই পাওয়া যায়, এই তো এই আইবিএ পড়তে গেলেই তখনই পড়তে ইচ্ছা হবে, এত থাউজেন্ড 50,000 pairs of words, 50,000 prepositions, 50,000 synonym antonym, 10,000 synonym antonym, এরকম এই নীলক্ষেতে গিয়েছো কখনো? নীলক্ষেত, নীলক্ষেতে ওই যে চাঁদনি চকের কথা বলছি না আমি, চাঁদনি চকটা পার হয়ে আর কি, ঠিক আছে, গাউসিয়া চাঁদনি চক পার হয়ে গিয়ে তোমরা নিয়মাকের অপোজিটে নীল খেতে গেলে দেখবা যে এই ধরনের বই প্রচুর, এই ইন্টারমিডিয়েট পর থেকে আমাকে আর চেনাতে হবে না, তোমরা নিজেরাই চিনবে এই বইগুলো, এখন তো আমরা গল্প করছি এগুলো বই গল্প মনে হচ্ছে, মাত্র 2 বছর, তখন দেখবা যে এই আইবিএ তে ভর্তির জন্য বিভিন্ন ইউনিভার্সিটি ভর্তির জন্য তোমরাই পড়ছো এই সমস্ত, স্যার মাত্র 150 শিখিয়েছিলেন, তখন তো গালি দিবা, স্যার ভালোই তো ফাঁকি মেরেছেন, মাত্র 150 শিখিয়েছেন, এখন তো 1,500 পড়তে হয় স্যার, তাই বলবা, ঠিক আছে। তো যাই হোক এগুলোও পড়তে হবে, পাশাপাশি সহজ হয়ে যাবে যদি তুমি প্রচুর রিডিং দাও, তোমার টেক্সট বুক, তুমি আউটবুক গুলো, ইংরেজি বই যে বই ছাড়া পড়া যাবে না, বাংলার মতো পড়া যায় না তা না, বাংলা যেমন আমরা অন্য বই পড়ি এরকম প্রচুর বই পড়বা, সহজ সহজ ইংরেজিতে কিছু বই আছে, তোমাদেরকে একটু লাইব্রেরি হাঁটাহাঁটি করতে হবে, এগুলো একটু দরকার আছে। তোমরা যেমন মার্কেটে কি জিনিস আসছে হিসেবে একটু যাও না, এই যে সামনে একটু বাসা থেকে নেমে হয়তো বা তুমি ইয়াতে ঢুকছো, এই তোমাদের যে আশেপাশে মার্কেট গুলোতে এরকম আর কি, বইয়ের দোকানে মাঝে যেতে হয়, দেখবো যে কিছু কিছু বই চোখে পড়ছে, ঠিক চোখে পড়ার মতো জায়গাটাই হচ্ছে নিউ মার্কেটের বইয়ের দোকানগুলো আর নীলক্ষেতের বইয়ের দোকানগুলো, তাহলে একসাথে অনেক দেখতে পাবা,
ভর্তির বই, ইংরেজি শেখার বই, এই বই সেই বই, অনেক বই দেখে তো নিজেরই পথ দেখলে নিজেরই হাঁটতে ইচ্ছা হবে। ওকে, আমরা এখন চলে যাই আমাদের কিছু সাজেশনের মতো, ফুল সাজেশন বলছি না এই জন্য যে পরীক্ষার জন্য তো আরো পড়তে হবে, আপাতত কাজ চালানোর মতো আমরা কিছু সিলেক্ট করতে পারি। সেকেন্ড পেপার যেহেতু আমার চলছে, সেকেন্ড পেপারের সাজেশনটা একটু তোমাকে দেখাই আমি, যখন আমি শেষ বলবো তখন বুঝবা শেষ, তাছাড়া আউট হয়ে গেলে একটু ওয়েট করবো আমি আবার দিচ্ছি কিনা লাইন, আর যদি বলো যে না আজকে আর দরকার নেই তাহলে বুঝবো যে আজকে স্যার শেষ করে দিচ্ছে। দেখো আমি আগে একটু বেট করে দিই, তোমরা স্ন্যাপ রেখে থাকো, প্রিপজিশন গুলো দুজনে স্ন্যাপ নিয়েছো, 50টা 25টা আজকে। আচ্ছা নোটটা আমি পরে দিচ্ছি তোমাদেরকে, আগে আমি ইয়া দিয়ে দিই সাজেশনটা দিই। সেদিন আমরা মার্কস ডিস্ট্রিবিউশন দেখলাম যে আমাদের সেকেন্ড পেপারে কি কি থাকে রাইটিং পার্টে, ওই ওই বিষয়গুলোর উপরে আমি এখন এখানে ইয়ে দিচ্ছি, তোমার রাইটিং গুলোর নাম দিচ্ছি একটা করে। দেখো এখানে দেখো মোটামুটি তোমার স্যারেরা যদি খুব ভিন্ন ট্র্যাকে কিছু না করেন তাহলে তোমাদের কলেজেও দেখবা যে যে কলেজে ভর্তি হও এগুলো খুব কমন জিনিস। হ্যাঁ এগুলো খুব কমন জিনিস ইন্টারমিডিয়েট লেভেলের জন্য, ফার্স্ট ইয়ার ফার্স্ট টার্ম পর্যন্ত অন্তত হয়ে যাওয়া উচিত, এটা দিয়ে কাজ দু চারটা কম বেশি হবে অন্যরকম। তো আমাদের অ্যাপ্লিকেশন থাকে, তুমি অ্যাপ্লিকেশনটাকে আগে একটা স্ক্রিনশট নাও, ইংলিশ সেকেন্ড, ফরেস্ট স্টাইপেন্ড, লাইব্রেরি ফ্যাসিলিটিস, আমরা একটু পড়তে পড়তে থাকি, পড়তে থাকলে মাথার মধ্যে বসে যায় যে কি কি পড়বো, মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস এগুলো কিন্তু একটু নতুন ইন্ডিপেন্ডেন্ট স্টেজে, তোমরা আগে কলেজ স্কুলে লাগে নাই। স্টাইপেন্ড বা লাইব্রেরি পাইছো, স্টাইপেন্ডটা পেয়েছিলা ফুল ফ্রি স্টুডেন্টশিপ হিসেবে পেয়েছিলা, ওইটাই স্টাইপেন্ড। হ্যাঁ আর লাইব্রেরি ফ্যাসিলিটিসটা বোধহয় পেয়েছো তোমরা, কিন্তু মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস মনে হয় পাও নাই, সাউন্ড সিস্টেম ইন ক্লাস পাও নাই, ওই যে দেখো না আমাদের ক্লাসে উপরে প্রিন্সিপাল স্যার কথা বললে চলে আসে শব্দ একসাথে কথা বলেন। হ্যাঁ বা আমরা যদি বড় ক্লাসরুম হয় তখন যদি আমরা মাইকে কথা বলতাম, বিএফ শাইনে যে আমি ছিলাম ওখানে কলেজ সেকশনে প্রচুর স্টুডেন্ট একসাথে, ওখানে কিন্তু মাইকে কথা বলা লাগে। তারপরে সাউন্ড সিস্টেম ইন ক্লাস, টিসি সবাই জানো, আর ডিবেটিং ক্লাব, এখানে আমি ডিবেটিং ক্লাব লিখেছি, অ্যাকচুয়ালি ডিবেটিং ক্লাবের সাথে আমরা স্ল্যাশ দিয়ে আরো দিতে পারি, এটা আলাদাভাবে করতে হবে, লিটারেরি ক্লাব এগুলি একই ধরনের, তো খালি পারপাসটা সব বাদ দিয়ে দিলে হয় যে উই লাইক টু স্টার্ট এ ডিবেটিং ক্লাব, ঠিক আছে, তখন ওটার পারপাস একরকম, উই স্টার্ট লাইক টু স্টার্ট এ লিটারেরি ক্লাব, লিটারেরি ক্লাবের জন্য আরেক রকম পারপাস, পারপাস এরকম বলবো এই উপকার হবে এটা দিয়ে, উই লাইক টু ওপেন এ কম্পিউটার ক্লাব, তাহলে কম্পিউটার ক্লাব হলে আমাদের কি উপকার হবে, এই উপকারটার সাথে লাগানো দিয়ে ওটার বক্তব্য ভ্যারিড করবে, তাছাড়া যে কোনো একটা ক্লাব চাপে আর কি। হ্যাঁ আচ্ছা এটা গেল স্ক্রিনশট নিয়েছে, এবার রিপোর্ট রাইটিং আসো, যেটা তোমাদের একটা নতুন আইটেম ক্লাস 11 এবং 12 এ, তখন তোমাদেরকে আমি বলেওছিলাম কিভাবে লিখতে হয়, তখন অলরেডি বলেছি, ড্রাগ অ্যাডিকশন ভেরি মাস কি বলা যায় সেন্টিমেন্টাল ইস্যু অ্যান্ড অলসো ভেরি মাস ইম্পর্টেন্ট ইস্যু ড্রাগ অ্যাডিকশন, আমাদের দেশের মাদকাসক্তির শক্তির সংখ্যা বেড়েই চলেছে যুব সমাজে, বিশেষ করে এই ড্রাগ অ্যাডিকশনের উপরে রিপোর্ট করা আর কি। হ্যাঁ মাদার ল্যাঙ্গুয়েজ ডে তুমি কিভাবে দেখলে সারাদিন, কিভাবে কিভাবে মাদার ল্যাঙ্গুয়েজ ডে অতিবাহিত হলো তুমি দেখেছো, ওটার উপরে তুমি সাংবাদিক হিসেবে লিখছো। ফুড অ্যাডাল্টারেশন ইজ ভেরি মাস ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি মাস সেন্টিমেন্টাল ইস্যু, ফুড অ্যাডাল্টারেশন, ডু ইউ নো হোয়াট ইজ ফুড অ্যাডাল্টারেশন, বোঝা যাচ্ছে ফুড অ্যাডাল্টারেশন মানে ভেজাল দিচ্ছে, খাদ্য বিষক্রিয়া, হ্যাঁ বা খাদ্য দূষণ বলতে পারে এক ধরনের। হ্যাঁ কালচারাল প্রোগ্রাম এট কলেজ, এটা খুবই একটা কমন এবং খুব মজার, এটা কমন না আসলেও স্টুডেন্ট লিখে তুলতে পারে, এই যে তোমরা লাফালাফি করো লাস্ট ডেতে, টিচার সে কি নাচ নাকি তাই না, নেচে ছিল আমি তো সেদিন থেকে মান মিলাতে পারছি না, সেটাও ভালো হয়েছে, খারাপ সেন্স হয় নাই কিছু, ভালো হয়েছে আর কি, যে তিথু যে এত সুন্দর করে নাচতে পারে, অন্যদিন শান্ত শিষ্টে বসে থাকে, তো এটা খুবই ভালো যে যে যখন যে পারপাস সেখানে নিজেকে ফিট করে কাজটা করা আর কি। তিথি শুনতে পাচ্ছ, রাগ করছো না খুশি হচ্ছ না, চলে গেছো তিথি,
দেখা যাবে আমাদের গ্রাউন্ড ফ্লোরে তিথি ফ্রেন্ডদের সাথে সমাবেশটা। আর তারপরে আমি আবার আরেকটা দেখতে পেয়েছি, আমি আরেকটা দেখতে পেয়েছি কিয়ারি প্লাজার থেকেও তিথি কি সুন্দর করে আবার বন্ধুদের বিদায় টিদায় দিয়ে বাড়ি গেল। কারণে এবার যাই আমরা প্যারাগ্রাফ এ বুক ফেয়ার থেকে শুরু হয়ে 6 পর্যন্ত এটা স্ন্যাপশট নাও। আমি ঠিক বুঝাচ্ছি না, আমি একটু মাথায় রাখছি কি কি লিখতে হবে তোমার জন্য বুক ফেয়ার নোট, অনেকগুলো আছে অনেকগুলো রেডি রাখতে হবে। এরপরে স্যার প্যারাগ্রাফ কি ওই যে আপনার না 19 যেভাবে লিখতাম ওইভাবে, হ্যাঁ ওই নিয়ম এরকম একটু পরিধি বড় করলে ভালো হয়। প্যারাগ্রাফ তো 10 মার্কস এরকমই হবে, এত কিছু না। ইওর কান্ট্রি ইউজার অ্যাভেল মোবাইল ফোন ইনডিসক্রিমিনেট কাটিং অফ ট্রিজ বা ডিফরেস্টেশন গাছ কাটা বা ইন্টারনেট হিস্টোরিক্যাল ইন্টারেস্টিং প্লেসেস আর প্যাট্রিয়টিজম হচ্ছে দেশপ্রেম। এই মোটামুটি তোমাদেরকে যা দিয়েছি 6টা করে প্রতিটা আইটেম এবং ফার্স্ট ইয়ার ফার্স্ট টার্ম পর্যন্ত কভার করে যাবে। যদি দুই কারো কলেজে ভিন্ন কিছু থাকে আমাকে জানাবে, আমি সাথে সাথে নোট দেবো, অসুবিধা নাই। এখন দেখো আমি নোট রেখেছি তোমাদের জন্য এখান থেকে একটা আইটেম, সেটা হচ্ছে এ বুক ফেয়ার প্যারাগ্রাফ 1। এটাই তোমাদের শনিবারের হোমওয়ার্ক, পড়ে রাখতে হবে, আমার কাছে লিখে রাখা লাগবে না, সামনে লিখতে হবে। এটা তোমরা এখনই স্ক্রিনশট নাও, টু টার্মসে নাও স্ক্রিনশট, টু টার্মসে সিরাজ স্যার প্যারাগ্রাফ থেকে শুরু করে একেবারে নিচে পর্যন্ত। আর একটু দেখো আনলাইক পর্যন্ত নিয়েছিলে, আমি আনলাইকের পর থেকে দিচ্ছি, দা 21 বইমেলা থেকে দিচ্ছি দেখো। তারপরে আরেকটু যেতে হবে ইন্টারমিডিয়েট স্টেজ বলে আমি একটু বড় রেখেছি, যদিও একই মার্কস, তারপরে একটু এক্সপার্ট করে ছাড়া স্যারেরা তোমাদের কাছ থেকে লেখা। এবার লেখো ইচ স্টল থেকে শুরু করে দেখো নিচ পর্যন্ত আসছে। আচ্ছা একটু নিয়ে নাও এটাকে, ইচ স্টল থেকে শুরু করে নিয়ে নাও বুকস পর্যন্ত। প্রথমত লাইন মিলাতে হবে, যখন পড়ার সময় মিলাতে হবে যে কোন লাইনটা ডাবল আসলো। আচ্ছা এবার বুকস থেকে এই যে লাস্ট পর্যন্ত, বুকস এর পর থেকে এই যে রিড দেম। আচ্ছা এখন আমি একটা রিডিং দিতে থাকবো, রিডিং দিতে খুব অল্পের জন্য বাদ চলে যায়, ওটা আমি পড়ার জন্য আর ক্লাস লিঙ্ক দিব না, তোমরা পড়ে নিবা। যদি লিঙ্ক দিতে হয় আমি মাঝামাঝি শেষ হলে লিঙ্ক দিব। এখন আমি পড়তে থাকি একটু দ্রুত বাংলা বুঝে, পুরোটাই পড়তে হবে, পুরোটা চেষ্টা করো, দুই দিন সময় আছে। আর এইটা যে হুবহু হতে হবে এই শনিবারেই তা না, তুমি এই শনিবারেই বুক ফেয়ার লিখবা, কিন্তু লিখতে গিয়ে এখানকার একটু টাচ থাকলো, তোমার নিজের একটু বানানো টাচ থাকলো, একটু আগের পড়ার থেকে টাচ থাকলো, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। আমি তোমাকে একটা ঠিকানা দিলাম আর কি, এ বুক ফেয়ার বা মাই ভিজিট টু এ বুক ফেয়ার। দেখো ইন বাংলাদেশ দেয়ার আর টু মেইন বুক ফেয়ার্স পার ইয়ার, ইন ঢাকা বুক ফেয়ার, দা ঢাকা বুক ফেয়ার স্পন্সার্ড অ্যান্ড অ্যারেঞ্জ বাই দ্য ন্যাশনাল বুক সেন্টার, অ্যান্ড দ্য 21 বইমেলা অ্যারেঞ্জ বাই বাংলা একাডেমি। দুইটা হয় আর কি, বাংলা না বুঝে আমাকে জিজ্ঞেস করো, হ্যাঁ বাংলাটা আমি সবসময় বলবো না, বুঝবা। দা ফর্মার ওয়াজ, ফর্মার মানে প্রথমটা ওই যে বইমা জাতীয় যেটা বইমালা আর কি, ঢাকা বুক ফেয়ার যেটা, দা ফর্মার ওয়াজ স্টার্টেড ফ্রম জানুয়ারি। এখানে ওয়াজ স্টার্টেড এর জায়গায় তুমি ই স্টার্টেড দিও আর কি, ই স্টার্টেড ফ্রম জানুয়ারি 1996 অ্যান্ড দ্য লেটার হ্যাড স্টার্টেড লং বিফোর, এবং পরেরটা অনেক আগে স্টার্ট হয়েছিল। অ্যাকচুয়ালি আমারটা এইভাবে না দিয়ে তুমি বলতে পারো দ্য লেটার ইজ স্টার্টেড অ্যাট দ্য 21st সরি ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি, এরকম বললে হয়। বোথ দ্য বুক ফেয়ার্স আর ফেমাস অ্যান্ড হ্যাভ অ্যাট্রাক্ট
attracted the attention of books lovers our countrywide. দুটাই খুব আকর্ষণীয় মেলা এবং পৃথিবী বাংলাদেশ জুড়ে সবার দৃষ্টি আকর্ষণ করেছে. The Dhaka Book Fair, by the way, has been internationally known. এটা এখন আন্তর্জাতিক মানুষ চেনে. And will most likely be very popular within only a few years. খুব অল্প দিনে এটা আরো জনপ্রিয় হবে. The Dhaka Book Fair is, as has already been mentioned, arranged by the National Book Center. National Book Center আয়োজন করেছে. It starts on the first day of January each year and normally lasts for 15 days. This book fair, unlike the Ekushe Boimela, মতো নয় এটা, তাই আনলাইক বলেছি, encourages the involvement of book companies. আমার একটা এম বেশি চলে আসছে, হ্যাঁ এটা হবে না আরকি, book companies. বুক কোম্পানিগুলোকে ইনভলভ করে আর কি, আর পাবলিশার্স ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, সমস্ত মানে পৃথিবী থেকে এই ঢাকা বইমেলাতে আমরা এটাকে দেখতে পাই যে ওদেরকে আমরা ইয়া করি, ইনভাইট করি বিভিন্ন পাবলিশার্সদেরকে. কোম্পানিজ দেখো একটা এম হবে, আমি দুইটা করে ফেলছিলাম এখানে. আচ্ছা তারপরে দেখো পরেরটাতে যাই আমরা, পরের বাক্যটা ঠিক করার পরেরটা একটা এম সরাই দিলাম. হ্যাঁ তারপরে দেখো, দেন দিস নিউ ফিচার অফ দিস বুক ফেয়ার হ্যাজ আনডাউটলি মেড ইট মোর এনরিচ এন্ড অ্যাট্রাকটিভ. অ্যাট্রাকটিভ এর আমার টিটা এই যে এস সরে গেছে, অ্যাট্রাকটিভ আসবে, টি আসবে একটা, কয়েকটা লাল দাগ আসবে দেখবো, মাঝে মাঝে ভুল এক্সপ্রেশন তোমরা পাইলেও করো ওই ইয়ে করে ফেলবা, ডিকশনারি দেখে ফেলবা, অনেক সময় মিসিং হয় কম্পোজ করতে গিয়ে. ওয়েল দ্য একুশে বইমেলা, এটা লাল দাগ আসছে বাংলা লেখা, তাই উইথ ইটস লং ট্রেডিশন ইজ অলসো ভেরি ফেমাস ফর ইটস ভেনু এন্ড ট্রেডিশনাল ভ্যালু. যাই হোক একুশে বইমেলা খুবই বিখ্যাত এটার যে ঐতিহ্য এবং এটার যে জায়গা স্থান, এই জন্য অন January 10, 1996 আই ভিজিটেড ঢাকা বুক ফেয়ার. এটা আমার আমার হিসাবে আমার লেখা 1996, তুমি আরো 2016 থেকে 2020 পর্যন্ত যে কোনো সময় দিতে পারবা, খালি 2022 এর পরে দিবা না, তোমার পরীক্ষা যদি 22 হয়। I visited the Dhaka Book Fair, no sooner had my car reached the parking place that I could easily see the light here, the humming bus. আমি যাতে সহজে লাইট দেখতে পেলাম, hear the humming bus of people, মানুষের গুনগুনানি শব্দ দেখতে পেলাম, শুনতে পেলাম. I was thrilled with pleasure, আমার আনন্দে আমি পূর্ণ হয়ে গেলাম. শুনতে পাচ্ছ সবাই? Okay. I bought tickets for me, and my friends, and got into the fair. What a sight, ki sundor drishyo, thik ache. Aje bought a tickets ta hoy actually yete oi boi mela je Dhaka Book Fair keta ami oi sense lekhe felchi, tumi ekhane ticket kenar ta bad dite paro, to amader emni boi mela to ticket lage na. Acha, what a sight, oh unforgettable. It was the night with the stalls and pavilions were baroquely ornated, মানে baroquely বলছি greatly, grandly আর কি, হ্যাঁ ornated মানে সাজানো হয়েছিল, with light and various types of designs. First we visited a number of stalls. Each stall was enriched with various types of books. We also visited some foreign book stalls. The accumulation of their books fascinated us all. Accumulation মানে সংগ্রহ, তাদের বইয়ের সংগ্রহ আমাকে বিমোহিত করেছিল. Fascinate মানে বিমোহিত করা, লিখে রাখতে পারো. I bought 7 books from a number of stalls and pavilions. অনেকগুলো stall pavilion থেকে আমি 7টা বই কিনলাম. My friends each also bought some books of their own choice. আমার সব বন্ধুরা এদের নিজ নিজ পছন্দের বই কিনলো. So many books, এত বই, so many stalls, এত stall, so much light and decoration, এত মানে light এবং ডেকোরেশন বা আলো এবং এটার সজ্জা, ঠিক আছে. তারপরে দেখো এটা ছোট হয়ে গেছে, ঠিক করে নিলাম. তারপরে বলছে যে so many, so much light গেল. আচ্ছা, that the fair was a success was proved by the number of visitors. এত দর্শক আসছে, এত বোঝা যাচ্ছে যে বই মেলাটা সার্থক হয়েছিল. Hundreds of people visited the fair all day long from 11 AM to 8:30 PM. The visit to the fair broadened by experience, আমার অভিজ্ঞতাকে বাড়িয়ে দিল, and added to my pleasure, আনন্দকে বাড়িয়ে দিল. Book fairs like this is a very essential for people, মানুষের জন্য বা জাতির জন্য, এখানে people বা জনগণের বলতে পারো, খুবই প্রয়োজন. Of such a developing country like Bangladesh, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে, we all know that the literacy rate of our country is around 31%. আমরা জানি যে 31% মাত্র literacy rate, a very small figure. এটা এখন আরো বেড়েছে, আমি যখন লিখেছি তখন কোন টাইম হিসেবে,
এটা সিলেক্ট তোমার দেখানো দরকার না, এটা প্রাসঙ্গিক তোর না। এগেইন দোজ হু আর লিটারেট সেলডম রিড বুকস, তারপরে আরো কিছু মানুষ আছে যারা শিক্ষিত কিন্তু খুব কমই বই পড়ে, সেলডম হচ্ছে তোমার খুব কমই, সেলডম কদাচিৎ আর বাংলা। Read books of their own accord. Such fairs obviously increase the number of readers and book lovers. Obviously, মানে সুস্পষ্ট ভাবে দেখো কোথায় লাগে শব্দ। Obviously, আজকে আমরা পড়েছি, বলো তো কোথায় পড়েছি? অ্যান্টোনিম সিনোনিমে পড়েছি, obviously, মনে আছে? শব্দ কিভাবে লাগে দেখতে পাচ্ছো? হ্যাঁ, আর তোমরা শুক্রবার করে ডেইলি স্টার পেপারটা বাসায় রাখো, ডেইলি স্টারের জন্য বলছি, এই জন্য আমি এটা নিজেও বাসায় রেখে দেখেছি যে অনেক সহজ সহজবদ্ধ, যেমন ইয়েটা অবজারভার খুব কঠিন লাগে বাংলাদেশ অবজারভার, স্টুডেন্টদের জন্য ডেইলি স্টার ভালো। দ্য নেশন হুইজ ডাজ নট রিড বুকস ক্যানট প্রসপার, যারা বই পড়ে না জাতি উন্নতি হতে পারে না। উই নিড টু রিড মোর অ্যান্ড মোর, আমাদের আরো আরো পড়া উচিত, অ্যান্ড লার্ন অ্যাকর্ডিংলি, একইভাবে আমাদের শেখা উচিত। উই অল শুড নো মোর দ্যান হোয়াট উই ডু, আমাদের সবার করা উচিত যা আমরা জানি তার চেয়ে বেশি।